যা তুই। এটা কি হলো? শুরু এসে শুরু ভাঙার। ময়নাদিকে বলেছিলে না, দশ ভরি সোনার সঙ্গে আমরা যেন ভাঙার জন্য দশটা কাবডিশ নিয়ে আসি, ওরই একটা ভাঙলাম। মাথাটা একটু সরিয়ে রাখো, দু নম্বরটা ভাঙবে। মারিস না নয়ন। এসো কলেজ। দাঁড়ান, আপনার বাবাকে আগে দশ ভরি গয়না দিয়ে আসি। দাঁড়াও, আমি ওখান থেকে বেরোলে তারপর তুমি ও ঘরে যাবে। বুড়ো বিয়ের দিন খুব লম্বা চড়া কথা বলেছিল, আজ আমি ওর শোধ তুলব। এই যে বুড়ো, তিন নাম হয়ে দিদি শ্বশুর মশাই। তুই আগে আমায় কি বললি? কই, কিছু বলিনি তো। তুই ভেবেছিস আমি শুনিনি? তুই আমাকে বুড়ো বলিসনি? এই দেখো, তিন ছেলের বাপের কিরম 25,000 শখ, মাথা একবার একটা টাক। বুড়ো বলবো না তো কি, ছোড়া বলবো? তুই এবাড়িতে এসছিস কেন? বুড়োর মুখে হাসি ফোটাতে। কি বললি? এতক্ষণ বলেছি, এবার দেখাচ্ছি। ও, গয়না পাঠিয়েছে, লক্ষ্মী রে। দে দে আমায়। আপনাকে দেব না, ময়নাদিকে পড়ার জন্য দিয়ে আসবো। না না, আমায় দে। ও, আপনি গলায় পড়বেন? আমাদের গায়ে মেয়েরা গয়না পড়ে, শহরে বুঝি বুড়ো খোকারাও গয়না পড়ে। আর কি গিয়ে দিচ্ছে আমাকে দেখা? কি হ্যাংলা শ্বশুর রে বাবা, গয়না দেখলে মেয়েরাও এমন হ্যাংলামি করে না। দিন, এটা আগে পরে নিন। তারপর কানে একটা দুল, হাতে চুড়ি, তারপর নাকটা ফুটো করে একটা নোয়াক্তো পরিয়ে দেবেন। ফালতুবি না করে কি কি গয়না এনেছিস আমায় দে, আমি ওজন করি আনি। ওজন যে করাবেন, কাছাকাছি কয়লার দোকান আছে তো। কয়লার দোকানে গয়না ওজন? হ্যাঁ, প্রথমে গয়নাগুলো পরিয়ে আপনার ওজন করব, তারপর গয়নাগুলো খুলে আবার আপনার ওজন করব, তাহলেই গয়নার ওজন বেড়ে যাবে। আপনার যা চেহারা, তা কয়লার দোকানে দাড়িপাল্লা ছাড়া ওজন করা যাবে না। দেখো যা, এটা তোদের গ্রাম নয়, তাই আপনি বেঁচে গেলেন, নইলে এই কাকটা দিয়ে আপনার টাকটা ফাটিয়ে দিত। তুই কাপ এনেছিস কেন? আপনার জন্য গয়না এনেছি, আর আপনার বড় বৌমার জন্য কাপ। এনে আপনার গয়না